চলুন আজকে আপনাদের সাথে একটা খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে শুটকি ভুনার। অনেকেই আছেন আপনাদের শুটকি খুবই পছন্দের খাবার বা তরকারি, যেটাই বলতে পারেন। তো এই শুটকিটা রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কী কী নিয়েছি ওটা আপনারা দেখতেই পাবেন। আর এই ভিডিওটা না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। যারা শুটকি প্রেমী আছেন, অনেকেই আছে শুটকি ভর্তাটা খুবই পছন্দ করেন, অনেকে আছে তরকারি পছন্দ করেন, সো আপনারা দেখতে থাকুন আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি বাঁশপাতা শুটকি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা, তারপর আলু কেটে নিয়েছি। আর এই শুটকিটার মধ্যে যত পরিমাণ রসুন দেওয়া হবে তত বেশি টেস্টি হবে। তো এখন আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাই। আর এই যে প্রথমে তেল পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিব, তারপরে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পরে ভালো মতো একটু ভেজে নিতে হবে, তারপর আবার দিয়ে দিব 6-7টার মতো শুকনো মরিচ, কারণ এটা অনেক স্পাইসি হইতে হবে। এই তরকারিটা স্পাইসি না হলে এটা মজা লাগবে না। এগুলো ভাজার পরে এখন আমি এটা নামিয়ে শুটকিটা এই তেলের মধ্যে আবার ভেজে নিব। এটা ব্রাউন হলেই নামিয়ে ফেলবো এটা। এই যে এখন আবার শুটকিটা ভেজে নিচ্ছি, তারপর এই যে এরকম ভাজলাম ওই পেঁয়াজ কাঁচামরিচগুলো, তারপর শুটকিটা এখন আবার ভালো মতো ভেজে নিব। এটা হচ্ছে ধুয়ে রাখা হয়েছিল, তো এই শুটকিটা অত একটা খারাপ না, চেপা শুটকির মতনই মনে হয়, কারণ চেপা শুটকিটা তো এখন পাওয়া যায় না বাজারে বিশেষ করে। আর এই যে এটা সুন্দর করে এখন আমরা তেলে ভেজে নিলাম, আর এই যে ভাজা শেষ। এখন এই দুইটাকে ভালো মতো বেটে বা ব্লেন্ড করে নিতে পারেন আপনারা যে যেভাবে নিতে চান। তো সুন্দর করে আমরা এটা বেটে নেব। তো বাটার কারণ হলো শুটকির কাঠটা যাতে মুখে না লাগে, তাই সুন্দর করে পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে বেটে নিল, তারপর এখন আবার রান্নায় চলে গেলাম। তো এগুলোর অনেক প্রসেসিং। এখন ওই যে পেঁয়াজ কুচিগুলো রসুন কুচিগুলো এখন এগুলো দিয়ে দিল, এখন হচ্ছে মূল রান্নায়। আর এই যে শুটকি বাটাটা, পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ বাটাটা দিয়ে দিল, দিয়ে দিবে এখন লবণ। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আমি জানি, কারণ আমি খাই সবসময়, এটা রান্না হয় আমাদের বাসায়। এখন দিয়ে দিবে হলুদ। হলুদের পরিমাণটা একটু কম দিল, কারণ হচ্ছে মরিচ বাটার পরিমাণটা অনেক বেশি ছিল। তো এই তো এটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিল টমেটো। টমেটো দিয়ে ভালো মতো আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম এটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিল আবার আলু। আলুগুলো দিয়েও প্রায় 5 মিনিটের মতো কষানো হবে। এই তরকারিটার মধ্যে মূল ইয়া হচ্ছে যে এটা যত কষাবেন অত টেস্টি হবে, কারণ এটা শুকনো শুকনো থাকবে, তো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো আলুটা দেখতেই পাচ্ছেন অনেক ভালো করে কষানোর পর দিয়ে দিলাম পানি। পানি আরেকটু পরিমাণ দেওয়া হবে এটা তো দেখানোর জন্য। তো এই যে পানি দেওয়ার সাথে সাথে তরকারির মধ্যে বলক চলে আসলো, আর এখন বুট 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 করে ফুটতেছে। আর এটার দেখানোর কারণ হচ্ছে যে এই শুটকিটা খেতে সত্যি কথা বলতে অনেক মজা হয়। আমি চাই আমার কাছে যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই এই এই রেসিপিটা আপনাদেরকে একটু দেখালাম। তো এটা অনেক সুন্দর, অনেক টেস্টি হয়, কী আর বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি আবার একটু ভালো করে নেড়ে নিব। এই যে একদম কিন্তু পানিটা শুকায় গেছে। আমরা এই শুটকির তরকারিটার মধ্যে আলুর বদলে সিমের বিচি, তারপরে মটরশুঁটি দিয়া করলে তো আরও জোস হয়, কী আর বলবো। এখন ওগুলো নাই, তাই আলু দিয়ে কাজ চালাচ্ছি। তারপর দিয়ে দিলাম ধনে পাতা, একদম তরকারিটা শুকায় গেছে। মজাদার শুটকি ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ সো আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সবাই রান্না করে খাবেন আর ভালো থাকবেন। টাটা, বাই বাই।